হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটিতে থাকছে কিছু অজানা প্রশ্ন ও তার উত্তর। তাই এই উত্তরগুলো জানার জন্য ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ওকে? আর সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, খেজুর কি রক্ত শূন্যতার জন্য উপকারী? হ্যাঁ, রক্ত শূন্যতা বা রক্তাল্পতা জন্য খুবই উপকারী একটি উপাদান হলো এই খেজুর। কারণ খেজুরের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে আয়রন, যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই যেসব ব্যক্তি রক্তাল্পতায় ভুগছেন তাদের জন্য খেজুর খুবই উপকারী উপাদান। তাই বন্ধুরা, দেরি না করে খেজুর খাওয়াটি অভ্যাস করুন। বন্ধুরা, খেজুর কি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে? হ্যাঁ, খেজুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। কারণ খেজুরের মধ্যে আছে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য হয়। যেসব ব্যক্তি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা যদি নিয়মিত খেজুর খান তাহলে কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব হয়। তাই প্রতিদিন নিয়ম করে এই খেজুর খাওয়াটি অভ্যাস করুন, যদি এই কোষ্ঠকাঠিন্যর হাত থেকে মুক্তি পেতে চান। খেজুর কি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? হ্যাঁ, খেজুর মস্তিষ্ককে তীক্ষ্ণ করে, অর্থাৎ মস্তিষ্কের স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে। আলঝেইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই খেজুর। খেজুরের মধ্যে আছে ভিটামিন বি এবং কোলাজ। এই ভিটামিন বি আর কোলাজ যেটা স্মৃতিশক্তিকে আরও উন্নত করতে সাহায্য করে। খেজুর কি হার্ট সুস্থ রাখতে সাহায্য করে? আমাদের শরীরে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এই খেজুর। কারণ খেজুর আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে, ফলে আমাদের হার্টের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য হয়। তাই এই খেজুর হার্টের জন্য একটি উপকারী আবেদন। যদি আমরা নিয়মিত খেজুর খাই তাহলে হার্টের রোগ থেকে অনেকটাই মুক্ত থাকব। বন্ধুরা, খেজুর কি বাতের সমস্যার উপশম করে? হ্যাঁ, খেজুর বাতের সমস্যার উপশম করতে সাহায্য করে। খেজুর খাওয়ার ফলে বাতের ব্যথা দূর হয়ে যায়। খেজুরের তেল যদি ব্যথা স্থানে লাগানো যায় অথবা গরম দুধের সঙ্গে খাওয়া যায় তাহলে অনেক আরাম হবে। সুতরাং এই খেজুর বাতের সমস্যার সমাধানের একটি দুর্দান্ত উপায়। তাই দেরি না করে খেজুর খাওয়াটি অভ্যাস করুন। খেজুর কি চুল পড়া বন্ধ করতে পারে? হ্যাঁ, খেজুরের মধ্যে আয়রন আছে, যা মাথার ত্বককে সঠিক রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। এভাবে চুলের ফলিকগুলিকে শক্তিশালী করে চুল পড়াকে বন্ধ করতে সাহায্য করে এই খেজুর। প্রত্যেক দিন যদি নিয়ম করে 2 থেকে 3টি খেজুর খাওয়া যায় তাহলে চুলের গোড়া অনেক মজবুত হয় এবং চুল পড়াও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। বন্ধুরা, খেজুর কি হাড় মজবুত করে? হ্যাঁ, খেজুর হাত মজবুত করতে সাহায্য করে। কারণ খেজুরের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, যা হাড়ের সমস্যা দূর করতে এবং হাড়কে মজবুত ও আরও শক্তিশালী করতে সাহায্য করে। তাই যদি প্রতিদিন নিয়ম করে আমরা খেজুর খাই তাহলে আমাদের হাড় অনেক অনেক মজবুত হবে। বন্ধুরা, খেজুর কি ত্বকের জন্য উপকারী? হ্যাঁ, খেজুর আমাদের ত্বকের জন্য একটি উপকারী শুকনো ফল। কারণ খেজুর আমাদের শরীরকে ভিটামিন সরবরাহ করে, যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে। তাই এটি ত্বকের জন্য একটি উপকারী ফল। সুতরাং বন্ধুরা, খেজুর যদি নিয়মিত খাওয়া অভ্যাস করেন তাহলে আমাদের ত্বক অনেক সুস্থ থাকবে। বন্ধুরা, খেজুর কি
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে? হ্যাঁ, খেজুর আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ খেজুরের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট যার রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে এবং রোগের হাত থেকে অনেক মুক্তি পাওয়া যায়। তাই বন্ধুরা, দেরি না করে প্রতিদিন নিয়মিত খেজুর খাওয়াটি অভ্যাস করুন। খেজুর কি পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে? খেজুর পুরুষের যৌন ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। প্রতিদিন যদি নিয়ম করে সঠিক পরিমাণে খেজুর খাওয়া যায় তাহলে পুরুষের শুক্রাণুর গুণমান বৃদ্ধি হয়। খেজুরে এক্সট্রাডিওল ও ফ্ল্যাভোনয়েড থাকে যা শুক্রাণুর সংখ্যাকে বৃদ্ধি করতে সাহায্য করে। সুতরাং বন্ধুরা, খেজুর পুরুষের যৌন ক্ষমতাকে অনেক অনেক পরিমাণে উন্নত করতে সাহায্য করে। বন্ধুরা, খেজুর খাওয়ার নিয়মটা কি? সকালে খালি পেট হলো খেজুর খাওয়ার সঠিক সময়। এছাড়াও আপনি যখন ইচ্ছা তখনই খেতে পারেন, কিন্তু পরিমাণটা সঠিক হওয়া দরকার। তাই বন্ধুরা, খেজুরের মতো একটি গুরুত্বপূর্ণ ফল যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ, হাড় মজবুত সব কিছুতেই সাহায্য করে, সঠিক পরিমাণে খেজুর খাওয়াটা অভ্যাস করুন। বন্ধুরা, প্রত্যেক দিন কয়টি করে খেজুর খাওয়া উচিত আমাদের? প্রত্যেক দিন 3 থেকে 4টি খেজুর খাওয়া উচিত, কারণ বেশি পরিমাণ কোনো জিনিস খেলেই সেটা যে সঠিকভাবে আমাদের শরীরের পক্ষে উপকারে লাগবে তা কিন্তু ঠিক নয়। সুতরাং খাওয়ার মাত্রাটাও কিন্তু আমাদের সঠিক হওয়া দরকার। তাই প্রত্যেক দিন আমরা বেশি পরিমাণে খেজুর না খেয়ে 3 থেকে 4টি খাওয়া উচিত। বন্ধুরা, খেজুর যেমন একটি উপকারী ফল, তেমনি এই খেজুরের অনেক অপকারিতাও রয়েছে। সঠিক পরিমাণ, সঠিকভাবে, সঠিক নিয়মে যদি খেজুর না খাওয়া যায় তাহলে কিন্তু এই খেজুর অনেক অপকারিতার কাজে লাগে। সুতরাং অতিরিক্ত মাত্রায় খেজুর খাওয়ার ফলে আমাদের ওজন বৃদ্ধি হতে পারে। আমরা প্রচুর পরিমাণে খেজুর খেয়ে নিলাম মানেই এটা নয় যে খেজুর আমাদের অনেক উপকারে লাগবে। আবার অতিরিক্ত মাত্রায় খেজুর খাওয়ার ফলে কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ খেজুরের মধ্যে আছে বিপুল পরিমাণে পটাশিয়াম, যেটা কিন্তু আমাদের কিডনির পক্ষে অনেক অনেক অপকারী। এছাড়াও অতিরিক্ত মাত্রায় খেজুর খাওয়ার ফলে বদহজমও হতে পারে, পেটের বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে।